কৃষক এখন দারুণ ব্যস্ত। বসন্তকালীন কৃষিকাজ চলছে সমগ্র চীন জুড়ে। পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম চীনে অনেক জায়গাতে শুরু হয়ে গেছে হলুদ র‍্যাপিসিড ফুল বা সরিষা জাতীয় ফুল ফোটা। কোথাও চলছে বীজ বপনের কাজ, কোথাও বা সবুজ চারায় থেকে যাচ্ছে মাটি। আবার কোনো কোনো এলাকায় এখন চলছে মাটি ভাঙা ও জমি তৈরির কাজ। এজন্য মাঠে নামছে আধুনিক মেশিন। দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে র‍্যাপিসিড ফুল ফোটা শুরু হয়েছে। হনান প্রদেশে হুয়াসিয়ান কাউন্টিতে চলছে গম চাষ। কানসু প্রদেশের খামারগুলোতে এখন মাটি তৈরি করা হচ্ছে পুষ্টিকর উপাদান দিয়ে। কৃষি বিজ্ঞানী ও কর্মীরা মাঠে মাঠে ঘুরে কৃষকদের নির্দেশনা দিচ্ছেন কিভাবে মাটি তৈরি ও চারার যত্ন নিতে হবে। শান্তং প্রদেশে মাঠে নেমেছে কৃষির আধুনিক মেশিনগুলো। কাজ চলছে আধুনিক এবং ঐতিহ্যবাহী পদ্ধতির মিশেলে। চিলিন প্রদেশে জমি তৈরির কাজ চলছে আধুনিক প্রযুক্তিতে। এখানে কাজ করছে উইন্ড টারবাইন। জমিতে লবণ ও ক্ষারের পরিমাণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। সব কাজ ধানের চারা রোপণের আগেই শেষ করতে হবে। মে মাসে ধানের চারা রোপা হবে। এর আগেই এবছর 2000 হেক্টর লবণখার জমিকে উন্নত করার পরিকল্পনা আছে। শান্তং প্রদেশের ইয়ানথাই সিটির সার কারখানাগুলোতে পুরোদমে তৈরি হচ্ছে ফার্টিলাইজার। এই ফার্টিলাইজারের ব্যাগ চলে যাচ্ছে বন্দরে, যেন সময় মতো কৃষকের হাতে পৌঁছাতে পারে। সিচুয়ান প্রদেশে কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন জমিতে সার প্রয়োগের কাজে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পার্টি কমিটি এবং সরকার তাদের দায়িত্ব পালনে সচেতন। তারা কৃষিক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেছেন। শস্য উৎপাদন এলাকা এবং তেল বীজ যেমন সয়াবিন উৎপাদন এলাকা বাড়ানো হচ্ছে। জমির প্রতিটি অংশের উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভালো ফসল উৎপাদন যেন নিশ্চিত করা যায় এবং খাদ্য ও গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের সরবরাহ যেন স্থিতিশীল ও অব্যাহত থাকে, সেটা নিশ্চিত করার জন্য সর্বাত্মক কাজ চলছে প্রতিটি পর্যায়ে। এই বছর চীন 118 মিলিয়ন হেক্টর জমি থেকে 650 বিলিয়ন কিলোগ্রাম শস্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য কাজ করছে। বসন্তকালীন কৃষিতে যেমন ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি এবং স্মার্ট ব্যবস্থা, তেমনি পাশাপাশি কোনো কোনো স্থানে সনাতন পদ্ধতিতেও কিছু কিছু কাজ চলছে। বীজ বপন, চারা রোপণ এবং জমি তৈরিতে বসন্তকালীন কৃষিকাজে ব্যস্ত কৃষকের চোখে এখন সোনালি ফসলের স্বপ্ন। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।